শরীয়তপুরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত এবং শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ সহ অনেকে। পরে প্রশাসনের পক্ষ থেকে শহীদদের পরিবার এবং আহতদের সার্বিক সহযোগিতা ও পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।